Hello guys, Assalamualaikum. This is Jannat and welcome to my channel Glunda Shop and Tech. So আজকের ভিডিওটি হচ্ছে কুইজ গেম কিভাবে বানাতে হয় আমি এই অ্যাপসটি বানাবো। So first time এই ডেমোটি দেখিয়ে দিচ্ছি, then আমরা আমাদের প্রজেক্টটি শুরু করব। So, শুরুতে আমরা একটি এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে নিলাম, দেন এখানে আমরা অ্যাপসটির নাম দিয়ে দিব, যে কোনো একটি নাম আপনারা আপনাদের পছন্দমত নাম ইউজ করবেন। আর আমি এখানে নামটি দিয়ে দিয়েছি কুইজ, যেটা একটি কুইজ গেম, সো আমি এর নামটি দিয়েছি কুইজ। দেন আপনারা প্রজেক্টের প্যাকেজ নেম চেঞ্জ করবেন, দেন এটির ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইউজ করেছি কটলিন, দেন ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলে আমাদের প্রজেক্টটি বিল্ড হয়ে যাবে, দেন আমরা এখানে এসে মেন অ্যাক্টিভিটিতে আসবো, মেন অ্যাক্টিভিটির এক্সএমএল এ আসবো, দেন সেখান থেকে টেক্সট ভিউটি রিমুভ করব। এরপর আমরা হচ্ছে কনস্ট্রেন্ট লেআউটকে আমরা লিনিয়ার লেআউট দিয়ে দিব। দেন আমরা হচ্ছে গ্র্যাভিটি ইউজ করব, গ্র্যাভিটি হচ্ছে সেন্টার করে দিব। দেন হচ্ছে আমরা একটা পিকচার কপি করব, আমরা লোগোর জন্য এক পিকচারটি নিয়েছি, সো আমরা এখানে একটা পিকচার কপি করে এখানে পেস্ট করে দিব। সো আমার পিকচারটি আমি পেস্ট করে দিয়েছি, এখন আমরা একটা ইমেজ ভিউ নিব, দেন আমরা যে পিকচারটি নিয়েছিলাম সেই পিকচারটি সিলেক্ট করে দিব। আমি এখানে 150 ডিপি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ ইউজ করবেন। দেন আমরা একটি ড্রাইভেল রিসিস ফাইল ক্রিয়েট করব ব্যাকগ্রাউন্ডের জন্য। আমরা হচ্ছে আমাদের মেইন এক্সিবিটে একটি ব্যাকগ্রাউন্ড দিব, সো আমরা ট্রাইবলে একটি ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা একটি রিসোর্স ফাইল ক্রিয়েট করে নিলাম। দেন সেখানে আমরা শেপকে ডিক্লেয়ার করলাম, দেন আমরা হচ্ছে এর গ্রেডিয়েন্ট কালার দিব, সো আমি স্টার্ট কালার একটি কালার চুজ করে নিচ্ছি। আপনারা এই টাইপের কালারগুলো আপনারা বাটন ইউজ করতে পারেন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছার মতো ইউজ করতে পারেন। সেটা হচ্ছে কাস্টম ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করে নিচ্ছি। আমরা একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি করলাম, এখন আমরা এই কালারটি আমাদের মেন এক্সিমেলে যাব, দেন হচ্ছে আমাদের লেআউটের ভিতরে পেস্ট করে দেবো। আমরা লিনিয়ার লেআউটের ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দেবো, সো আমাদের স্প্ল্যাশ অ্যাক্টিভিটির ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া হয়ে গেল। দেন আমরা একটিকে একটি প্যাডিং দিয়ে দিব, সো প্যাডিং 5 ডিপি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো প্যাডিং দিয়ে দিবেন। এখন আমরা আমাদের অরিয়েন্টেশনটি দিয়ে দিব, অরিয়েন্টেশন আমরা ভার্টিক্যাল দিব, সো আমরা আমাদের লেআউটে লিনিয়ার লেআউটের ভিতর অরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিচ্ছি। দেন আমরা কার্ড ভিউ নিব, সো
আমরা একটা কার্ড ভিউ নিয়ে নিয়েছি, সেটার উইডথ আর হাইট আমরা এখন দিয়ে দিব। আমরা উইডথ দিয়ে দিলাম ম্যাচ প্যান, আর হাইট দিয়ে দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট। আমরা স্প্লিটে আসার পর আমরা আরেকটি লিনিয়ার লেআউট নিয়ে নিব এর নিচে। সো কাট ভিউর ভিতরে আমরা হচ্ছে লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি। সো আমরা উইথ দিয়ে দিচ্ছি ম্যাচ প্যান, হার্ড দিয়ে দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট, অ্যান্ড ওরিয়েন্টেশন আমরা দিয়ে দিচ্ছি ভার্টিক্যাল। দেন আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি 5 ডিপি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো প্যাডিং দিতে পারেন। সো আমি এই লিনিয়ার লেআউটটি ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা একটি টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি এর ভিতরে, লিনিয়ার লেআউটের মাঝে আমরা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, কিন্তু আমাদের লিনিয়ার লেআউটের লাস্টের দিক দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের পিকচারটির সাইজ বেশি হয়ে গেছে। সো আমরা হচ্ছে পিকচারটির সাইজটি কমিয়ে দিব। সো আমরা ইমেজ ভিউতে চলে যাব। সো এখান থেকে আমরা আমাদের পিকচারের সাইজ কমিয়ে নিব। তারপরও কোনো পরিবর্তন যেহেতু আসতেছে না, সো আমরা টেক্সট ভিউ আগে ডিক্লেয়ার করি। টেক্সট ভিউতে আমরা উইথ দিয়ে দিচ্ছি ম্যাচ প্যান, হার্ড দিয়ে দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট। আচ্ছা, প্রবলেমটা কোথায়? আচ্ছা, প্রবলেম হচ্ছে আমাদের ওয়েটে। আমাদের মূলত ওয়েট দেওয়া দুই, আমাদের এখানে ওয়েট ইউজই করতে হবে না, কারণ ওয়েট ওয়েট লেআউট ওয়েটটা ইউজ করলে আমাদের অনেকখানি জায়গা নিয়ে নিচ্ছে। সো এখন আমাদের ইমেজ ভিউ নিচ্ছে, আমাদের কার্ডবোর্ডে চলে এসেছে, আমি ওয়েটটা কেটে দিয়েছি। ইমেজের পিকচার সাইজ যেমন ছিল তেমনই রাখলেই চলবে, কারণ সাইজ কমানোর কারণে অনেক বেশি ছোট হয়ে গেছিলো। সো আমরা আগের সাইজটি রেখে দিচ্ছি। তো এখন টেক্সট ভিউতে আমরা একটা টেক্সট দিয়ে দিব, হেই ওয়েলকাম নামে আমি একটা টেক্সট লিখেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখতে পারেন, হাই লিখতে পারেন, অথবা আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটি খুশি এটি লিখতে পারেন। দেন এটিকে টেক্সট সাইজ দিচ্ছি, টেক্সট স্টাইল দিচ্ছি, আর টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি 25 SP, আর স্টাইল দিয়ে দিব আমরা বোল্ড, আর টেক্সটের কালার ইউজ করব ব্ল্যাক। আর এই লেখাটি যেন মাঝখানে আসে আমি এর জন্য গ্র্যাভিটি ইউজ করবো, গ্র্যাভিটি আমি সেন্টার করে দেব। দেন আমি আরেকটি টেক্সট ভিউ নিব এটির নিচে। যার উইথ এই টেক্সট ভিউর উইথ আর হাইট দিয়ে দিব ম্যাচ প্যারন, আর হচ্ছে হাইট হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। দেন এখানে আমরা হিন্ট ইউজ করব, হিন্টে আমরা দিয়ে দেব ইন্টারিয়র নেম, আপনি এখানে শুধু নেম লিখতে পারেন চাইলে। দেন এর স্টাইল দিব, সাইজ দিব, আর কালার দিব। সো আজকের ক্লাসটি এই পর্যন্ত, আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করুন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর সো সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করবেন, দ্রুত নিয়ে আসবো। আর অবশ্যই অবশ্যই এই ভিডিওতে বেশি বেশি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।